আমাদের যদি একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে থাকে, অথবা আমরা এখানে মনে করে থাকি যে একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল এখানে ক্রিয়েট করব, তো অবশ্যই তার আগে আমরা সেই ইউটিউব চ্যানেলের জন্য একটা ক্যাটাগরি এখানে ডিসাইড করব। আমরা যদি এখানে ভুল কোনো ক্যাটাগরি ডিসাইড করে থাকি, তাহলে অবভিয়াসলি আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের ভিউজ এখানে আসবে না। যখন আমরা ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, তখন কোনো ধরনের ভিউজ আমরা এখানে পাবো না। এখানে উদাহরণস্বরূপ আপনাদের বলে নিই, সেটা হলো যে এখানে দুটো ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের প্রথম যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা হলো যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, এই ধরনের একটা ভিডিও সেখানে আপলোড করা হয়েছে। এবার সেই যে ব্যক্তি আছে, সেই ব্যক্তি তার ইউটিউব চ্যানেলের বা তার যে ভিডিও আছে সেই ভিডিওর ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি এখানে ডিসাইড করেছে, সেটা হলো এন্টারটেনমেন্ট। এবার হবে কি, যখন সেই ব্যক্তি তার ভিডিওটা সেখানে পাবলিশ করবে, অটোমেটিক্যালি সেই ভিডিওটা এন্টারটেনমেন্টের যে সমস্ত ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এবার যেহেতু এন্টারটেনমেন্টের সাবস্ক্রাইবার, তারা সেহেতু এই ধরনের ভিডিও দেখতে তারা পছন্দ করবে না, তো অবভিয়াসলি তার ভিডিওর মধ্যে এখানে ভিউজ আসবে না। আবার অন্য যে ব্যক্তি আছে, সেই ব্যক্তি একই ভিডিও এখানে আপলোড করেছে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এবার সেই ব্যক্তি করেছে কি, তার ভিডিও বা তার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখানে রেখেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার হবে কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেহেতু সে রেখেছে এবং তার ভিডিওটা যখন তাদের কাছে পৌঁছাবে, তখন তারা অবভিয়াসলি সেই ভিডিওটা দেখতে তারা পছন্দ করবে। এবার হয় কি, যে আমরা যদি এখানে কোনো ভুল ক্যাটাগরি চুজ করে থাকি, তাহলে আমাদের সেই ভিডিওটা ভুল লোকের কাছে এখানে চলে যাবে এবং আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের ভিউজ এখানে আসবে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যদি একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল এখানে ক্রিয়েট করতে চাই, বা আমাদের একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল এখানে আছে কিন্তু আমরা এখানে জানি না কিভাবে আমাদের যে ফ্যাক্ট ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের ক্যাটাগরি এখানে চুজ করব, তো এখানে প্রথমেই বলে নিই যে আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্ট ইউটিউব চ্যানেল কিন্তু দেখতে পাই। এখানে অনেকেই আছে যে আমরা জানি না যে কত ধরনের ফ্যাক্ট ইউটিউব চ্যানেল আমরা এখানে দেখি, আমরা শুধুমাত্র জানি একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল, কিন্তু তার মধ্যে কিছু ক্যাটাগরি এখানে ডিসাইড করা হয়ে থাকে। যেমন করে এখানে র্যান্ডাম ক্যাটাগরির একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল আছে, এখানে মিস্টেরিয়াস ক্যাটাগরির ফ্যাক্ট ইউটিউব চ্যানেল আছে, এখানে সিঙ্গেল ক্যাটাগরির ফ্যাক্ট ইউটিউব চ্যানেল আছে। তো এই সমস্ত যে ক্যাটাগরি আছেন, এই ক্যাটাগরি বা এই ভিডিও অনুযায়ী আমাদেরকে একটা ক্যাটাগরি সেখানে দিতে হয়। আমরা যদি সেখানে কোনো ভুল ক্যাটাগরি দিয়ে থাকি আমাদের ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের মধ্যে, তাহলে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে কোনো ধরনের ভিউজ এখানে আসবে না। আমাদের যদি এখানে র্যান্ডাম কোনো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে থেকে থাকে, মানে ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে থেকে থাকে, তাহলে অবশ্যই তার জন্য আমরা সেখানে এডুকেশন অথবা এন্টারটেইন ব্যবহার করতে পারি। আমরা যদি এই ধরনের কোনো টপিক নিয়ে সেখানে ভিডিও বানাই, তাহলে অবশ্যই সেখানে এডুকেশন অথবা এন্টারটেইন আমরা রাখতে পারি। আমাদের এখানে যদি মিস্টেরিয়াস কোনো ভিডিও আপলোড করে থাকি, তাহলে অবশ্যই আমরা সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ব্যবহার করতে পারি। এবার আমাদের যদি কোনো সিঙ্গেল ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড করে থাকি, তাহলে আমরা আমাদের সেই ভিডিওর জন্য যে ক্যাটাগরি আমরা এখানে এডুকেশন রাখতে পারি। তো ফ্রেন্ড, এই ধরনের কিছু জিনিস যখন আমরা কোনো ফ্যাক্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তখন আমাদের সেই ভিডিওটার জন্য বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের জন্য আমাদের এটা দরকার হয়ে থাকবে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটির মাধ্যমে পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান, এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপরে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।